সুরে জলকে শ্রদ্ধা জানি। বাংলা কবিতার বিশাল ভাণ্ডার থেকে কয়েকটা মণিমুক্ত তুলে নিয়ে শোনাব। বাচ্চাদের মতো করে কোন কবিতা এখন অব্দি সেভাবে শোনানো হয়নি আজকে বোধ হয়, ছোটদের জন্য এবং যারা যাদের মনে এখনো ছোট আছে তাদের জন্য প্রথম দুটো কবিতা শোনাব। প্রথমটি অবশ্যই সেই ঘনজন্মা স্বল্পায়ু কবি সুকুমার রায়, যার 125তম জন্মবার্ষিকী আমরা পেরিয়ে যাচ্ছি। গন্ধ বিচার। সিংহাসনে বসল রাজা, বাজল কাঁসর ঘণ্টা, ছটফটিয়ে উঠল কেঁপে মন্ত্রী বুড়োর মুন্ডা। বললে রাজা, মন্ত্রী তোমার জামায় কেন গন্ধ? মন্ত্রী বলে, এসেস কিছু গন্ধ তো নয় মন্দ। রাজা বলেন, মন্দ ভালো দেখুক সুখে বুদ্ধি। বুদ্ধি বলে, আমার নাকি বিচার হলো সর্দি। রাজা হাঁকেন, বোলাও তবে রাম নারায়ণ পাত্র। পাত্র বলে, রাজা বলেন, কোটাল তবে এগিয়ে এসো শুকবে। কোটাল বলে, পান খেয়েছি মশলা তাহি করব, গন্ধে তারি মুন্ড আর একেবারে ভরপুর। রাজা হাঁকেন, বোলাও তবে আসুক তবে শের পালোয়ার ভীম সিং। ভীম বলে, আজ করছে আমার সমস্ত গাল ছিম ছিম, রাত্রে আমার বোখার হলো, বলছি হুজুর ঠিক পা। বলে শুনো রাজসভাতে চক্ষু বুঝেছি পা। রাজার শালা চন্দ্রকেতু তারই বলে চেষ্টা। বললে রাজা, তুমি না হয় করো না ভাই চেষ্টা। চন্দ্র বলে, মারতে চাও তো ডাকাও না কুজল্লাদ, বন্ধ সুখে মরতে হবে এ আবার কি আল্লাদ। ছিল হাজির বৃদ্ধ নাজির বয়স পিতার 90, ভাবল মনে ভয় কেন একদিন তো মরবই। সাহস করে বললে বুড়ো, মেথ্যে সবাই বকছিস, শুকতে পারি হুকুম পেলে হুকুম পেলে বকছিস। রাজা বলেন, 1000 টাকা ইনাম পাবে সদ্য। তাই না শুনি উৎসাহ হেঁটে উঠল বুড়ো মধ্য, জামার পরে নাক ঠিকিয়ে শুকলো কত গন্ধ। রইল অটো দেখল লোকে বিস্ময়ে বাক বন্ধু, রাজ্যে হলো জয় জয়কার, বাজল কাঁসর ঢক্কা, বাপ রে কি তেজ বুড়োর হাড়ে পায় না সে যে অক্কা।